রকমারি ফলের সমারোহ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম। আমি নাইলানাথ সোমা, রূপকথা সোমা ব্লগ থেকে। তো এখানে আমি একটি শপে এসেছি, ওখানে নর্মালি আমি সবসময়ই আসি। তো এখানে আসলে একটা জিনিস ভালো লাগে যে আমার মানে ফ্রুটস খাওয়াটা হয়, কারণ আমি বাসায় গোটা ফ্রুটস কখনোই কেটে খাই না। আমার অলসতা বলেন আর কুরমি বলেন সব কিছুই আমার মধ্যে আছে, তো কেটে খাওয়ার জন্য আমার কিন্তু আসলে ফ্রুটসটা খাওয়া হয়ই না বলতে গেলে। তো এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, ওরা এত সুন্দর করে কেটে মানে ফ্রেশ ফ্রুটস কেটে বক্সে বক্সে করে সেল করে। আপনি চাইলে মানে মিক্সড ফ্রুটসও কিনতে পারেন, আর চাইলে আপনার পছন্দের যে কোনো ফ্রুটসটি কিনে খেতে পারেন এখান থেকে, এবং খুবই রিজনেবল প্রাইস। তো আমি খুব মানে পছন্দ করি এখান থেকে ফ্রুটস কিনে নিয়ে খাওয়াটা, কারণ কাটার ঝামেলা নিয়ে অনেক সময় ওখানে কিনে দোকান থেকে বের হয়ে আমি গাড়িতে বসে বসে খাওয়া শুরু করে দেই, এত ফ্রেশ ওরা আসলে। এটা যেমন আজকেরটা আজকেই সেল হবে, আর যদি কাল পর্যন্ত সেল করতে হয় ওদেরকে, তাহলে ওরা 50% ছেড়ে দেয়। তো আমি চেষ্টা করি সাধারণত যেদিন যাই সেদিনের ওই ফ্রেশ ফ্রুটটাই কিনে আনতে। তো এখানে আসলে অনেক অনেক ধরনের ফ্রুটস আছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে নারকেলটা যে ছিল, নারকেলের পানি, আমি তো নারকেলের পানিটা খুব পছন্দ করি, তো ওটা কি সুন্দর ওরা মানে একদম স্ট্রটো দিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখে যেন ইজিলি খাওয়া যায়। তো যাই হোক, চলে এলাম এবার বাসায় কটবেল নিয়ে। আপনাদের যদি খেতে ইচ্ছা করে একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ মিশিয়ে বসে পড়ুন, আসুন একসাথে খেয়ে নেই। কারণ কটবেল হচ্ছে আমার খুব 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 প্রিয় একটি ফল। এই কটবেল নিয়ে একটি কষ্টের এবং ভালো মধুর ইতিহাস আছে আমার জীবনে, এটা আরও একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে এখন বের হচ্ছি বলতে কি, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব, তো তার আগে একটু বাইরে কাজ আছে, ওগুলো সেরে নিব, সেজন্য একটু আর্লি বের হয়েছি। বাইরে ভীষণ মানে বৃষ্টি, বাতাস, ঠান্ডা, মানে কোনো কিছুর অভাব নাই। রাফ ওয়েদার বলতে যা বোঝায় সব কিছু ইনক্লুডেড, বাতাস, ঠান্ডা বাতাস, বৃষ্টি, তারপরে হচ্ছে টেম্পারেচারটাও প্রায় মাইনাসে আছে, সব মিলে বিরক্তিকর একটা ওয়েদার। বৃষ্টিকে নর্মালি সবাই বলে রোম্যান্টিক ওয়েদার, বাজ, আমার কাছে মোটেও এখন আর রোম্যান্টিক না। কারণ হচ্ছে প্রতিদিন আমার এখানে বছরে 12 মাসের মধ্যে 13 মাসই বৃষ্টি থাকে, ক্লাউডি থাকে, শুধুমাত্র সামারের 2 মাস একটু মানে ভালো থাকে। তো যাই হোক, এখানে এখানে একটা কাহিনী আছে। আমরা এসেছিলাম মূলত কসমেটিক্স শপে একটা কাজে, ওটা সেরে যখন বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার হাজবেন্ড বলছে সে ভালো করে শুকছে আর মানে গন্ধ নিচ্ছে, বলছে ওয়াও আমাকে তো খেতেই হবে। সে কী করলো, সোজা দৌড়ে চলে গেল গন্ধ শুকে শুকে ওই দোকানটার কাছে গিয়ে সে দুটো নিয়ে নিল। তারপর বাসায় এসে পেট ভরে খেয়ে একদম শান্তির ঢেকুর দিল। তো এখান থেকে আসলে আমরা আমাদের ওই যে হালাল মাংসটা এখান থেকে কেনা হয়, এখানে আরও কয়েকটা দোকান আছে। তো এনিওয়ে আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের পাশে থাকুন, সবাই সবার পাশে থাকুন। আর আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে এক রাশ গোলাপের শুভেচ্ছা, আমার প্রিয় ফুল গোলাপ। তো গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকে আল্লাহ হাফেজ।